রাহমাতুল্লাহ রাহবার একটা কাকা বলো আমার প্রিয় শিক্ষক আপনি কি দাওয়াত করেছিলেন আপনি জানেন কেন তোমার বীর আমাকে দাওয়াত করেছিল নিমন্ত্রণ পত্র কাশ্মীরে পাঠিয়েছে কেন আব্দুল হামিদ থেকে আব্দুল হামিদ থেকে চুপ जमीदारी मृत्यु तीन सस्त এই তিনটি শর্তের মধ্যে একটি শর্ত আপনার মুখে হাত দিয়ে বলুন আপনি পালন করেছেন সেটা করেন কারণ হয়েছে জমিদারি নিয়ে আমি ব্যস্ত আর একে ভাই ওই দিকে তোমাকে খাইয়ে পড়ে ঘর মোছন করে এত বড় বড় করেছি সেটা কি আমার কিছু বলে না যাক আমি বাজে কথা বলতে আসি আমি জানতে চাই আপনি আমার জমিটাকে আমাকে ফিরিয়ে দেবেন কিনা জমিদারি তোমাকে ফিরিয়ে ফিরে দেবো তাই নাকি আচ্ছা যদি না দেই তাহলে জোর করে আপনার কাছ থেকে আমার 9 লক্ষ টাকা জমিদারি দিয়ে আদায় করে নেব তাই নাকি চমৎকার 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 আমার এই ভাত আর শুকুল আমার কাছ থেকে জোর করে জমিদারি আদায় করে নিয়ে যাব আচ্ছা হাত দিয়ে বন্ধু হলো এই মুহূর্তে
আমারে ভাত শ্বশুর ছোটের সাত তুমি মিছে যাও আর তুমি বলে দেখো ধরি কি তাহলে এই ভদ্র বিষয় অসভ্য ছোট কাকে কি বলছো তোমার মতো জানো আর কি ভালোভাবে তো আর কিছু বলা যায় না দূষিত হতে পারে কিন্তু আমার জন্য আমি ইচ্ছে ছিল তোর সাথে যুদ্ধ করবো না তাই তো আমার ঘরের মধ্যে গেছি তাই না আপনার গল্পটাকে ভুল হয়ে গেল কাকা
सुंदर भावे जमीदार तुम्हारी पास नहीं कोई
ধরে ঘুমাচ্ছে, না পারছো তুমি কিছু বলতে, না পারছো তাকে ধরে নিয়ে আসতে, তাই তুমি মস্তিষ্ক হয়ে গেছো। ঠিকই তুমি ধরেছো, একটা সুন্দর সংবাদ আমার কাছে আছে। বলো আমি কি করতে পারি। তুমি যদি আমার সঙ্গে চলে আসো তাহলে তুমি এই মুহূর্তে দেখতে পারবে তোমার শরীর প্রস্ফুটিত হলো সুন্দরী কুড়াই দিদি ওই তোমার নদীর কাঠে জ্বলতে যাচ্ছে। তুমি আর আমি এই ফকুল গাছে আর আমি থেকে দুজনে ডর ভরে দেখে আসবো তোমার সেই সুন্দরী কুড়াই। আমি করবো কারণ হয়েছে আজ আমার একমাত্র ভ্রাতস্পুত্র যেভাবে খেলনা পিস্তল দিয়ে আমার কাছ থেকে সেই জমিদারি আদায় করে নিয়ে গেছে, শুধু তাই নয় আমার সারা জীবন আমি যাকে ভালোবেসেছি তাকেও সে বিয়ে করেছে, বিয়ে করে আমার পাশের ঘরে ঘুমাচ্ছে, আমি কিছুতেই হব তাকে তাকে নিয়ে সংসার রাখতে পারব না, আমি যেভাবে হোক ওই কুড়াই দেবীকে আমার করে নেব। হ্যালো, হ্যালো স্যার।